আজ বুধবার দোসরা জ্যৈষ্ঠ 2022 সালের 18ই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে কিন্তু আপনারা শক্তির প্রাচুর্যতাই অনুভব করবেন, তবে অত্যধিক ধকলের কারণে কায়িক পরিশ্রমের কারণে কিছুটা বিরক্তিও অনুভব করতে পারেন। নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আজ অর্থগতভাবে কিন্তু ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। আপনি যদি নিজের আর্থিক জীবনকে আরও সমৃদ্ধশালী করতে চান, তাহলে আপনি যদি কোনো জায়গায় ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণগুলিকে ধীরে ধীরে মিটিয়ে দিন, তাহলে দেখবেন আপনাদের ধীরে ধীরে অর্থের পজিশনেরও উন্নতি ঘটবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ এগুলি নিয়ে আপনারা আজ এগিয়ে যেতেই পারেন। সেগুলি কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে শুরু করা কোনো নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আজ যারা চাকরিজীবী আছেন, তাদের কাজের জায়গায় কার্যকারিতাকে উন্নত করতে আপনার দক্ষতার স্তরকে উন্নত করতে হবে। আজ নতুন টেকনোলজি এবং নিজের দক্ষতা স্কিল সেট যতটা আপগ্রেড করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আজ অফিসের নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কিন্তু এক্সিবিশন বা প্রদর্শন করতে ভুলবেন না, প্রশংসার পাত্রপাত্রী হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, দিনটি কিন্তু আজ আপনাদের সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই জোর করে যেন নিজের মতামত চাপিয়ে দিতে যাবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আপনি আজ চেষ্টা করুন নিজে থেকে কোনো বিতর্ক শুরু না করার, আর দ্বন্দ্বমূলক ব্যাপার থেকে যতটা নিজেকে ভদ্রভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু আপনাদের বেটার। তা না হলে কিন্তু বদনামের ভাগিদারি হতে পারেন। বন্ধু স্বজন আত্মীয় পরিজনের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটি কিন্তু আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ কিন্তু কোনো কারণবশত অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে, সময় সুযোগের সদ্ব্যবহার করে পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, মানসিক প্রফুল্লতা পাবেন, একে অপরের সাথে বন্ডিং বাড়বে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। আর যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ, বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি কন্যা, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের কন্যা লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।